আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে রেভলিউশন স্লাইডারটা আমরা এক্সপোর্ট করব, এরপরে অন্য ওয়েবসাইটে ইনপুট করব। তো এটা এটার জন্য ধরেন এইখানে আপনারা যেটা দেখছেন এটা একটা স্লাইডার, রেভলিউশন স্লাইডার। এই স্লাইডারটা আমরা প্রথমে এক্সপোর্ট করব, এরপর আমরা অন্য একটি ওয়েবসাইটে ইনপুট করব। এইখান থেকে আমরা এক্সপোর্ট করার পরে এই ওয়েবসাইটে আমরা এখানে ইনপুট করব। এটা কিভাবে করতে হবে এটা আজকে আমরা দেখব। প্রথমে আমি যেই ওয়েবসাইট থেকে আমি স্লাইডারটা এক্সপোর্ট করব ওই ওয়েবসাইটে আমি টুকলাম, লগ ইন করলাম, এরপর আমি ড্যাশবোর্ডে গেলাম। অথবা আপনি এইখান থেকে স্লাইডার রেভলিউশন এইখান থেকেও যেতে পারেন, অথবা ভিতর থেকে যেতে পারেন। আমি ভিতর থেকে গেলাম, তো এইখান থেকে স্লাইডার রেভলিউশন আমি ক্লিক করলাম লাস্ট। হ্যাঁ, এটা আসছে। এরপরে হচ্ছে আমার স্লাইডার সেটা, তো এইটার পরে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব, একটু লোড নিচ্ছে আমার। আচ্ছা, আমি জাস্ট এইখানে একটা ক্লিক করবো, আইকনে ক্লিক করার পর এই দেখেন এখানে কি আছে, এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে দিব। এরপরে ইয়েস এক্সপোর্ট, এই যে এটা আমার জিপ ফাইল, এটা এক্সপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এই ওয়েবসাইটের কাজ আমার শেষ। এরপরে আমরা যেই ওয়েবসাইটে ইনপুট করব সেই ওয়েবসাইটে ঢুকবো। এটা আমি ব্যাক এন্ডে ঢুকলাম এবং এখানে রেভলিউশন স্লাইডার প্লাগ ইনটা ইনস্টল দিয়েছি। এই প্লাগ ইনটা দরকার হবে, এই প্লাগ ইনটা আমি ইনস্টল দিয়েছি। এখন এটা অ্যাক্টিভ করবো, প্লাগ ইনটা অ্যাক্টিভ করার পরে আমরা, আচ্ছা প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা শুধু স্লাইডারটা ইনপুট দিব। জাস্ট এটার জন্য আমরা প্রথমে ঢুকবো স্লাইডার রেভলিউশন। এই দেখেন এখানে কি আছে, ম্যানুয়াল ইনপুট নামে একটা অপশন আছে, আমি এটাই। আমরা যদি এমনিতে নতুন করে বানাই তাহলে নিউ ব্লাঙ্ক মডিউল এইখান থেকে বানাইতে পারি, নিউ মডিউল টেমপ্লেট আমরা নিউ মডিউল থেকে বানাইতে পারি। আমরা ইনপুট করবো, এই জন্য ম্যানুয়াল ইনপুটে দেবো। দেওয়ার পরে ক্লিক চয়েস ফাইল, এরপর আমি হচ্ছে ওই ফাইলটা ধরাই দিলাম, ফাইলটা আমার ইনপুট হয়ে গেছে। দেখেন এই যে একেবারে পারফেক্টলি হয়ে গেছে ইনপুট। তো এরপর আমি আমার ওয়েবসাইটে ধরে দেবো, এখানে আমি একটা রিফ্রেশ দিই যেহেতু রেভলিউশন স্লাইডারটা মাত্র অ্যাক্টিভ করছি। হ্যাঁ, আচ্ছা আমি রিফ্রেশ দিলাম। এরপরে এডিট দিব, এডিট পেজ এমনিতে নর্মালভাবেও আমি নিতে পারি এডিট পেজ দিয়ে, অথবা আমি এটা এলিমেন্টের দিয়ে ডিজাইন করবো। এই জন্য এটা কোনো ডিজাইন নাই, ডিফল্টভাবে ডেমো আছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে এটি ডিজাইন করতে হয় সুন্দর একটি। তো আমরা এডিট উইথ এলিমেন্টের দেবো, আমরা এলিমেন্টের দিয়ে ডিজাইন করবো। এরপরে আমরা স্লাইডারটি ধরিয়ে দেব। আচ্ছা, এটা আছে, এখন আমি এটা গাড়িটা দিই। তো আমি এখানে পেজের সিটিংটা একটু চাই, চিটিংয়ে, আচ্ছা এইখান থেকে আমি চিটিং থেকে লেআউট, লেআউটটা আমি এলিমেন্টার ফুল হোয়াইট করে দিই। এরপরে আপডেট, এখন এটা ফুল হয়ে গেছে স্ক্রিনটা। আচ্ছা, এখন আমরা স্লাইডারটা শর্টকাট দিয়ে নিতে পারি, অথবা রেভলিউশন স্লাইডার নামে একটা উইজেট এখানে আসছে, এই যে রেভলিউশন স্লাইডার 6 নামে একটা উইজেট আসছে, এই উইজেটটা জাস্ট ড্র্যাগ করে আমি এখানে আনবো, আইসা পড়ছে। এরপরে আমি শুধু এটা প্লাস দিয়ে দেবো, আমার আরও স্লাইডার থাকলেও এখানে আরও আসতো, আমি এই একটাই আছে, এই একটা আছে লাস্ট আমি ধরে দিলাম। এরপর হয়ে গেছে দেখেন। এরপর আমি আমার নিজের মতো করে পেজ ডিজাইন করতে পারি, বাকিগুলো এভাবে আমি 2 কলাম নিয়ে 3 কলাম নিয়ে ডিজাইন করতে পারি, এভাবে করতে পারি। এরপরে সব কিছু শেষ হলে জাস্ট আমি আপডেট দিয়ে দেবো। আচ্ছা, এইবার আমরা সাইটের ওয়েবসাইটের লুকটা দেখি। হ্যাঁ, এইবার দেখেন আমাদের ওয়েবসাইটের লুকটা, এই যে উপরে একটু ফাঁকা আছে, আমরা এটা একবারে এই করে দিই, মিলাই দিই, সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা ফুল হোয়াইট দিয়ে দিই এবং নো গ্যাপ দিয়ে দিই, কলাম গ্যাপ নো গ্যাপ দিয়ে দিই, এখানে এটা মিশে গেছে। এরপর আপডেট, আমরা জাস্ট এইখানে দেবো, সেকশনে ক্লিক করবো, এরপরে লেআউট থেকে ফুল হোয়াইট করে দেবো। ফুল হোয়াইট মানে একবারে এটা ফুল হয়ে যাবে, এটা ফুল আমি দেখাচ্ছি আপনাদের, ফুল হোয়াইট হচ্ছে, দেখেন এইটা হচ্ছে ফুল হোয়াইট, এই যে নিচের এগুলো ফুল হোয়াইট না, ফুল হোয়াইট দিলে এরকম আসবে ফুল পেজ, আর ফুল হোয়াইট না দিলে এই যে দুই পাশে মার্জিন থাকবে। আচ্ছা, এটা আমার, এখন আমি একটা রিফ্রেশ দিই, এটা
উপরে যে মার্জিনটা আছে গ্যাপটা আছে উপরে গ্যাপটা থাকবে না, নো গ্যাপ দিছি আমরা, এখন আর গ্যাপটা থাকবে না। হ্যাঁ দেখেন এখানে আমাদের উপরে কোনো গ্যাপ নেই, এখন আমাদের শুধু এই এক পেজ শুধু এতটি আছে, এই ধরুন আসছে না বাকিগুলো, নিচে অন্য কিছু নাই। আমরা যদি নিচে অন্য কিছু অ্যাড করি তাহলে আসতো, ধরুন আমরা যদি নিচে প্রোডাক্ট অ্যাড করি, জাস্ট এখানে সার্চ দিলে হবে প্রোডাক্ট লিখে। আমরা এখানে সার্চ দিব প্রোডাক্ট লিখে, আচ্ছা এখানে প্রোডাক্ট আসছে, জাস্ট প্রোডাক্ট আমরা ধইরা বসাই দেব। শেষ, এখানে দেখা যাচ্ছে কটা কলাম দিবেন, তিনটা দিলে এই যে তিনটা, আমি চারটায় রাখলাম, তারপর রো দেব কয়টা, চারটা দেওয়া আছে, আমি দুইটা দিলাম, দেখেন দুইটা রো, এরপর আপডেট। শেষ, এভাবে আমরা পেজ ডিজাইন করতে পারি। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।